ভিউয়ার্স, দুর্গাপুজো স্পেশাল প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজ বানাবো কলকাতা স্টাইল এগ রোল। আর দুর্গাপুজোতে অ্যাটলিস্ট একটা এগ রোল না হলে নিশ্চয়ই চলে না। তাহলে চলুন দেখে নিই এর জন্য আমার কী কী লাগছে। ময়দা 1 কাপ, নুন 1/2 চা চামচ, চিনি 1/2 চা চামচ, হালকা গরম জল প্রয়োজন মতো, ডিম 4টে, 1টা শসা কুচি, 1.5টা গাজর কুচি, 1টা পেঁয়াজ কুচি, সব কিছুই কিন্তু আমি 4 জনের মতো নিয়েছি, অর্থাৎ 4টে রোল বানানোর জন্য। এছাড়া আমার লাগছে বিট নুন 1/2 চা চামচ, কাঁচা লঙ্কা কুচি 3টে, পাতিলেবুর রস 1/2 চা চামচ, চিলি সস, টমেটো সস প্রয়োজন মতো, আর সাদা তেল। এবার একটা বড় মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়ে নেব। এর মধ্যে একে একে নুন, সাদা তেল আর চিনি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। যখন দেখবেন ময়দাগুলোকে হালকা চাপ দিলে দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এতে হালকা গরম জল মিশিয়ে আমরা ময়দাটাকে মেখে ডো বানিয়ে নেব। আমাদের ডোটা হয়ে গেছে, আর ডোটা হবে রুটির ডোয়ের থেকে একটু নরম। এবার ডোটাতে একটু সাদা তেল মাখিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। সালাড বানানোর জন্য একটা বাটিতে আমরা পেঁয়াজ কুচি নিয়ে নেব। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে হাত দিয়ে ভেঙে নেব। পেঁয়াজগুলো ভাঙা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব গাজর কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট নুন আর পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা সালাডটাকে বানিয়ে নেব। সালাডটা তৈরি হয়ে গেছে। এবার একটা ছোট্ট বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে তাতে বিট নুন দিয়ে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। দশ মিনিট পর ডো থেকে কাপড়টা তুলে নিয়ে আবারও 1 মিনিটের জন্য ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নেব। মাখার পর ময়দা থেকে 4টে লেচি কেটে নেব। এবার কিচেন কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়ে তার উপর শুকনো ময়দা দিয়ে লেচিটাকে পরোটার আকারে বেলে নেব। আমাদের পরোটাটা বেলা হয়ে গেছে। পরোটাটা পুরোপুরি গোল না হলেও কোনো অসুবিধা নেই। এবার তাওয়ায় 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে তেলটাকে ছড়িয়ে নিয়ে গরম করে ওতে পরোটাটা দিয়ে দেব। দিয়ে পরোটাটা 2 পিট হালকা সোনালি করে ভেজে নেব। পরোটাটা আমাদের রেডি হয়ে গেছে। আবার তাওয়াতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তার উপর ডিমটা ছড়িয়ে দেব। দিয়ে ডিমটা হালকা ভাজা হলে তার উপর পরোটাটা দিয়ে সেঁকে নেব। পরোটাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার র‍্যাপ করার পালা। তো তার জন্য প্রথমে একটা প্লেটের উপর আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এবার পেপারটার উপর আমি ভেজে রাখা পরোটাটা দিয়ে দেব। পরোটার মাঝ বরাবর আমি সালাডটা দিয়ে দেব। স্যালাডের উপর এবার ইচ্ছে মতো গ্রিন চিলি সস আর টমেটো সস স্প্রিঙ্কল করে নেব। দিয়ে
দিয়ে এবার পরোটাটা খুব ভালো করে আস্তে আস্তে রোল করে নেব, যাতে ভেতরে স্টাফিংটা বেরিয়ে না আসে। পরোটাটা রোল করা হয়ে গেলে এবার পেপার দিয়ে এটাকে মুড়ে নেব। পেপার দিয়ে মোড়ানোর পর একদম নিচের অংশটা আমরা রোলের মধ্যে ঢুকিয়ে দেব, যাতে পেপারটা বেরিয়ে না আসে। রেডি হয়ে গেল পুজো স্পেশাল প্রথম পর্বের রেসিপি। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর ইচ্ছে হলে অবশ্যই সাজিয়ে নিতে পারেন। আর পুজো স্পেশাল বাকি রেসিপিগুলো মিস না করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।